রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেগমপুর চৌধুরী পুকুর, যেখানে বিগত কয়েকদিন পাস চলছে। এটি নিয়ে আজকে বোধ হয় 4 নম্বর বা 5 নম্বর দিন কিছু একটা হবে। আজকে আমি এই পাস দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি একবার এই পুকুরে উঁকি মারলাম, দেখলাম শীট হয়তো হ্যাবক কিছু হয়নি। পশ্চিম পাড়ে ছিল একটি শীট, আর যা শীট ছিল বাকি সবই পূর্ব পাড়ে। এই পুকুর থেকে কোনো শীট উঠে যায়নি, বরং অন্য পুকুর থেকে বেলায় উঠে এসে যথেষ্ট ভালো মাছ ধরেছে, এরকম শীটও ছিল। এখানে কাতলা মাছের সাইজ ছিল খুব সুন্দর, মানে এই শীট মূল্যে যে সাইজের কাতলা মাছ খেয়েছে তাতে খুবই ভালো। আর আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। এই পুকুরে আজকে যত শীট ছিল, যারা বেলায় এসেছে, সকাল থেকে এসেছে, সবাই মাছ পেয়েছে। মাছ পায়নি এরকম কোনো শীট ছিল না। আগামী দিন কী হবে সেটা আমি বলতে পারবো না। আগামী সপ্তাহ চলার পর পুকুরটি বন্ধ থাকবে এবং আবার কালী পুজোর পর পুকুরটি চালু হবে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। আর এখানে এই পুকুরে দুটি খুব ক্ষুদ্র শিকারী, ছোট শিকারী, বাচ্চা শিকারী কত সুন্দর মাছ খেলিয়ে ল্যান্ডিং করলো তার ভিডিও আমি পরের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ভিডিওর মধ্যে সেই দুই বাচ্চা শিকারীকে বসে থাকতে দেখবেন একটি মাচার মধ্যে, আর তাদের মাছ ধরার ভিডিও আমি পরের ভিডিওয় আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। ধন্যবাদ। না নেই দৌড়লো ওই তো চাপ নিচ্ছেন কেন? বাহ ঠিক আছে, না বিয়ে দিন। ও একটা ব্রিগেড খেয়ে গেছে, চারটে খেয়েছে। এর আগের বার ব্রিগেডগুলো আসলে ঠান্ডার একটু মুভমেন্ট আছে, তো এই কারণেই তাহলে ব্রিগেডগুলো মুভ করছে। মাছাই কম খরচা হয়েছে। ঠিক আছে, ওইটা মজবুত। কে কটা মাছ ধরলি? তুই কটা মাছ ধরলি আগে বল। যাচ্ছে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তাড়াতাড়ি যাবো যাবো। মাছটা টানুন, হ্যাঁ টানুন, ফন্টে করে দেবো। আচ্ছা তুলতে পারছে না, তুলতে পারবে না, একার দ্বারাই হবে না। দেখে সারা পুকুরের মাছ ঢুকে এই গিয়েতে। ঠিক আছে নামিয়ে দিন, না মাছ দারুণ সাইজ, কাতলা মাছ কোনো কথা হবে না। আপনারা কেমন বড়শির খোঁচা মেরে পালিয়েছেন আগের দিন, ও বেটা মরেই গেল। একটা ফটো তুলে ছেড়ে দাও, হ্যাঁ
কাল না চব্বিশ না ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ জিনপুর শনিবার জিন ও কম্পিটিশন একদম কোথায় মাছ ও পাড়ায় যাচ্ছি ট্রেন সরতে হবে না সরতে হবে না ও সব রকম অভ্যাস হয়ে গেছে কাতলার সাইজ গুলো দারুন সাড়ে দশটা থেকে তুমি কোথাও থেকে উঠে এসেছেন মনে হচ্ছে ও বাহ উঠে এসে যা মাছ পেয়েছেন সাফিসিয়েন্ট খাইনি না ও পাশে আরো একটা সিট আছে এখন এটাই লাস্ট সিট আপনাদের খবর কি ও ওটাও মানে আপনাদেরই লোক বসে আছে হ্যাঁ ফাঁকা পুকুর বিশ্বেশ্বর পুকুর তো আগের দিন খুব খারাপ ছিল আমি তো যাইনি দাদা আপনার কৌটো উল্টে পড়ে আছে ঢাকনা খুলে যাচ্ছি যাচ্ছি যাই আমি তবে তো হ্যাঁ আমি ডবল চটাতেই দিচ্ছি চলে এসেছি বড় মাছগুলোই মরেছে বুঝতে পারছি কিছুটা ফাঁকা জায়গায় এক মাছটা ছোট খুব ভালো হয়েছে নামিয়ে দিন এই রেঞ্জে যে মাছ খাচ্ছে অন্যান্য পুকুরে পাঁচ হাজার টাকার টিকিটে গিয়েও চার পাঁচশোর কাতলা পাওয়া যায় কেন হয়তো পাঁচ ছ হাজারের টিক পুকুরেও ঘুরছি হ্যাঁ সেমারে একটা চার পাঁচশো কাতলা উঠলো এই তো বোধ হয় ঝিপটা ফেললেন জাস্ট